আবাস তালিকায় ভুতুরে নাম, তালিকায় উপভোক্তা সুদেশনা রায়ের নাম উঠেছে পাঁচবার, পাঁচবারই আবার বদল হয়েছে সুদেশনা রায়ের বাবা বা স্বামীর নাম। কাটোয়া জগদানন্দপুর পঞ্চায়েতের ঘটনা, ভুতুরে নামের অভিযোগ পেয়ে তল্লাশি, সুদেশনা রায় নামে কেউ নেই গোটা এলাকাতে, এমনই দাবি তৃণমূলের পঞ্চায়েত সমিতির, প্রশাসনিক তদন্তের দাবি বিরোধীদের। আবাস তালিকায় ভুতুরে নাম, তালিকায় উপভোক্তা সুদেশনা রায়ের নাম উঠেছে পাঁচবার, পাঁচবারই বদল হয়েছে তার বাবা বা স্বামীর নাম, কিন্তু ওই নামের কোনো উপভোক্তাই নেই এলাকায়। সন্দীপ ঘোষ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, ঠিক কি ঘটছে ঘটনা? দেখো, আবাস যোজনার যে তালিকা বেরিয়েছে সেই তালিকায় একটা গরমিল দেখা গিয়েছে, এবং বিরোধীদের যেটা অভিযোগ যে একই নামে প্রাপকের নাম এক এবং পাঁচটা প্রাপকের নাম একই নাম আছে, এবং সে জায়গায় কারোর স্বামীর নাম গিয়েছে, কারোর বাবার নাম গিয়েছে, এবং কী করে এই গরমিল হয়েছে কিন্তু বিরোধীরা একটা অভিযোগ তুলছে, এবং শাসক দলের যে নেতা আছে তারাও বলছে যে এটা সম্পূর্ণ আবাস যোজনার যে তালিকা করেছে প্রশাসনিক যে লোকজন ছিল তাদের গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে, এবং একই নামে পাঁচজনের নাম চলে এসেছে, কিন্তু এই কথা মানতে রাজি নয় বিরোধীরা। বিরোধীরা বারবার বলছে যে আবাস যোজনার যে দুর্নীতি, এবং সেই দুর্নীতির ফলেই এই ঘটনা ঘটেছে, এবং একই নামে পাঁচজনের বাড়ির নাম এসছে, এবং তিনি এই এই সমস্ত বিষয়টা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর দরবারে চিঠি করবেন বলে বিরোধীরা জানাচ্ছে। ধন্যবাদ সন্দীপ। ঠিক কি অভিযোগ উঠে আসছে, কি বলছেন এলাকার বাসিন্দারা, শোনাবো আপনাদের। কাউকে চেনেন? না, আমি চিনি না। কিন্তু আবাস যোজনার তালিকায় তো সুদেশনা রায়ের স্বামী এসছে গুরু পদমাজি। তাহলে ভুল হয়ে গিয়েছে, তার কোনো ভুল করেছে, যারা লিখেছে তারাই ভুল করেছে, আমরা তো তালিকা নয়, আমরা মাঝি টাইটেল মাঝি বলি। আপনার মায়ের নাম? মায়ের নাম পুরী মাঝি, গুরু বাবার নাম হচ্ছে গুরুপদ মাঝি, আমার নাম হচ্ছে ধানু মাঝি। কিন্তু বলছে আপনার বাবার স্ত্রীর নাম হচ্ছে সুদেশনা রায়। আমার নামে ঘর এসছে, প্রধান বলেছে, কিন্তু সত্যিকথা আমার বাবার নাম, আমার নাম নাই, সুদেশনা রায় নামিয়েছে, সেটা এলাকায় কেউ নাই, তাই আমি ওই জন্য আমি ঘর পাচ্ছি না। আপনার নাম কি? আমার নাম ক্ষুদিরাম। স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শোনাবো আপনাদের। ভুতুরে নাম এসেছে এটা বিরোধীরা বলছে, কিন্তু আমরা কেন বলতে দেবো? আমরা তো নিজে থেকেই ধরিয়ে দিয়েছি যে এই নামটা কোথা থেকে এলো। সুদেশনা রায় বলে কোনো লোকই আমাদের এই মুসলি এবং আমরা গ্রামে নাই, শোনো আমরা কেন বলতে যাবো? শোনো, সেখানে আমাদের কোনো মতলবি থাকতে পারে না, এটা বিরোধীদের একটা অপপ্রচার, মানে যাতে আমরা আমাদের দলটা বিপাকে পড়ে, এবং এটা যে কোথা থেকে এলো আমরা তো তদন্ত চাইছি, এটা প্রকৃত সত্যটা উদ্ঘাটন হোক। সবে তো ওদের ঝোলা থেকে ভূত বেরিয়েছে, আর ঝোলা থেকে ভূত বেরোনোর পরে এখন ওরা সরকারি কর্মচারীদের দোষ দিয়েছে, তো আমরা সাধুবাদ জানাই, ওরা ভুল স্বীকার করেছে, তবে এটা সরকারি কর্মচারীর ভুল না, ওদের নিজেদের ইচ্ছাকৃত ভুল, এবং এরা এইভাবেই টাকা আত্মসাৎ করার জন্য এইভাবে নাম লিস্টেড করেছে। তো আমরা কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হব, জানাবো, এবং এইভাবে অনেক ভূতেরই সন্ধান আমরা পাব, আশা করছি। এটা তৃণমূল এইভাবেই এতদিন আত্মসাৎ করেছে, কেন্দ্রীয় সরকারের চাপে পড়ে জাস্ট এখন বলতে শুরু করেছে যে সরকারি কর্মচারীর মাধ্যমে এরকম ভুল হয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।